Hello everyone, welcome to TWS Academy. General Awareness and GK Set 22 আজ আলোচনা হবে তো সকলে ক্লাসে যুক্ত হয়ে যাও এবং ক্লাসটি বন্ধুদের মাঝে শেয়ার করে দাও দুর্দান্ত একটি ক্লাস হবে আজকের ক্লাসটি বিভিন্ন পরীক্ষা আপকামিং পরীক্ষার দিকে লক্ষ্য রেখে তোমাদের এই প্র্যাকটিসটি করানো প্র্যাকটিস সেটটি তো খুবই স্পেশাল ভাবে তোমাদের জন্য প্রশ্ন সাজিয়ে এনেছি তো অবশ্যই ক্লাসটি সকলে শেষ পর্যন্ত দেখবে প্রতিদিন আমি তোমাদের ক্লাস নিয়ে থাকি আর আমাদের TWS Academy app লঞ্চ করা হয়েছে তোমরা যারা এখনো ডাউনলোড করনি অবশ্যই গুগল প্লে স্টোর থেকে সেটা ডাউনলোড করে নেবে আর ডাউনলোড করার পরে বিভিন্ন প্রসেসের মাধ্যমে তোমরা সেটা লগইন বা রেজিস্টার করার পরে তোমরা এখান থেকে তোমার পছন্দমতো ব্যাচ চুজ করতে পারবে পেইড কোর্সের মধ্য থেকে আর আমাদের টেলিগ্রাম গ্রুপে নতুন যদি তুমি এখনো যুক্ত না হয়ে থাকো তো সকলে যুক্ত হয়ে যাবে দেখো প্রথম প্রশ্নে আসবো স্ক্রিনে প্রথম প্রশ্ন কি বলা হচ্ছে গণপরিষদের খসড়া কমিটি যেটা ড্রাফটিং কমিটি সেই কমিটির চেয়ারম্যান কে ছিলেন সকলে কমেন্টে ফটাফট অ্যানসার করো দেখো গণপরিষদ যে গণপরিষদের খসড়া কমিটি সেটা গঠন করা হয়েছিল ভারতের সংবিধানে একটি খসড়া প্রস্তুত করার জন্য তার সভাপতিত্ব করেছিলেন কে সেই গণপরিষদের সভাপতিত্ব করেছিলেন বি আর আম্বেদকর ছাড়াও এই কমিটিতে আরো সাতজন সদস্য ছিল তাহলে কতজন সদস্য নিয়ে খসড়া কমিটি গঠিত হয়েছিল সাতজন সদস্য বি আর আম্বেদকরের সভাপতিত্বে খসড়া কমিটিতে ছিলেন নেক্সট দেখো নেক্সট প্রশ্নে দিল্লির লালকেল্লা কে নির্মাণ করেন লালকেল্লা একটা স্থাপত্য মুঘল স্থাপত্য লালকেল্লা একটা এটা কে নির্মাণ করেছিলেন এখানে দেখো বিভিন্ন মুঘল শাসকদের নাম করা হয়েছে তো এদের মধ্যে কে লালকেল্লা নির্মাণ নির্মাতা ছিলেন সঠিক উত্তর কি হবে লালকেল্লা এর নির্মাতা ছিলেন মুঘল সম্রাট শাহজাহান কিন্তু লাল কেল্লা নির্মাণ করেছিলেন আচ্ছা বলতো শাহজাহান আর কি কি নির্মাণ করেছিল শাহজাহানের সময়কালকেই কিন্তু বলা হয়ে থাকে মুঘল যে মুঘল স্থাপত্য বেশিরভাগ সবগুলো কিন্তু শাহজাহানের সময়েই নির্মাণ হয়েছিল তার সময়ে কিন্তু স্থাপত্য বা ভাস্কর্যের একটা কিন্তু সুবর্ণ যুগ এসেছিল এই জন্য কিন্তু এই শাহজাহানকে কিন্তু প্রিন্স অফ বিল্ডার্স বলা হয় আচ্ছা প্রিন্স অফ বিল্ডার বলা হয়ে থাকে কাকে সম্রাট শাহজাহানকে আচ্ছা শাহজাহান কর্তৃক আর কি কি নির্মিত হয়েছিল শাহজাহান তার স্ত্রীর স্মৃতিতে মুমতাজ মহল তার স্ত্রী তার স্মৃতিতে তৈরি করেছিলেন বিখ্যাত তাজমহল তারপর আর কি কি নির্মাণ করেছিল মসজিদ আর কি নির্মাণ করেছিল বলতো শীশ মহল আর ছিল বিভিন্ন কিন্তু তারপরে তার ভাস্কর্য কার্যের ভিতরে ময়ূর সিংহাসন ছিল প্রভৃতি কিন্তু কোহিনুর হীরা যেখানে ছিল ময়ূর সিংহাসন প্রভৃতি তার সময় ছিল নেক্সট দেখো অটল টানেল কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত অটল টানেল এটা কিন্তু অন্যতম ভারতের একটি বৃহৎ দীর্ঘ একটা সুড়ঙ্গ টানেল এই অটল টানেল এটা 2020 সালে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু উদ্বোধন করেছিলেন অটল টানেলটা আমার সম্ভবত এটাই মনে আছে 2020 সালে এটা উদ্বোধন হয়েছিল তো এটা কোন রাজ্যে অবস্থিত এটা অবস্থিত আমাদের সঠিক উত্তর হবে হিমাচল প্রদেশ রাজ্যে কিন্তু এটা অবস্থিত নেক্সট দেখো ভারতীয় জাতীয় কংগ্রেসের জনক কে এটা খুবই একটা ইজি প্রশ্ন বলা যেতে পারে কারণ এই প্রশ্নটা খুবই বেসিক প্রশ্ন তুমি তুমি এই প্রশ্নটার উত্তর অবশ্যই তোমার করা উচিত তাই তো যতজন ক্লাস দেখছো তাদের কাছে তো এটা সহজ প্রশ্নই হয়ে গেল যে জাতীয় কংগ্রেসের জনক কাকে বলা হয় তো দেখো জাতীয় কংগ্রেসের ইতিহাস সম্পর্কে আমাদের জানতে হলে প্রথমে দেখতে হবে যে জাতীয় কংগ্রেসের জনক বলা হয়ে থাকে অ্যালান অক্টোভিয়ান হিউম যাকে সংক্ষেপে এ ও হিউমও বলা হয়ে থাকে তো তিনি এই অ্যালান অক্টোভিয়ান হিউম বলা হয়ে থাকে 1885 খ্রিস্টাব্দে কি করেন তিনি কিন্তু জাতীয় কংগ্রেস
প্রতিষ্ঠা করেছিলেন এবং তার প্রতিষ্ঠার সঙ্গেও কিন্তু ভারতীয় কিছু ব্যক্তিবর্গ দাদাভাই নৌরোজি তারপরে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের মতো ব্যক্তিবর্গরাও কিন্তু যুক্ত ছিল কিন্তু তাকে কিন্তু জাতীয় কংগ্রেসের জনক বলা হয়ে থাকে। আচ্ছা এখান থেকে আরেকটি প্রশ্ন আসে যে জাতীয় কংগ্রেস যখন সৃষ্টি হয় বা জাতীয় কংগ্রেস যখন গঠন হয় তখন ভারতের ভাইসরয় কে ছিলেন? তখন ভারতের ভাইসরয় কে ছিলেন? তখন ভারতের ভাইসরয় ছিলেন কে? তিনি হচ্ছেন লর্ড ডাফরিন। আবার অনেক ব্যক্তিবর্গ লর্ড ডাফরিন একজন ব্যক্তি ছিল রজনী পাম দত্ত যার নাম, তিনি কিন্তু এই জাতীয় কংগ্রেসকে আবার হিউম ডাফরিনের ষড়যন্ত্র বলেও কিন্তু বর্ণনা করেছিলেন, হিউম ডাফরিনের ষড়যন্ত্র বলে। তাহলে কে বর্ণনা করেছিল জাতীয় কংগ্রেসকে? এটা রজনী পাম দত্ত কিন্তু বর্ণনা করেছিল। নেক্সট দেখো, মিনামাতা রোগ হয় কিসের দূষণের ফলে? মিনামাতা একটা রোগ, বিভিন্ন একটা ধাতু দূষণ ঘটিত রোগ, তো এটি কিসের কোন ধাতুটির দূষণের কারণে হয়ে থাকে? ক্যাডমিয়াম রোগ। এই ক্যাডমিয়াম ধাতু বিভিন্ন যে সমস্ত ধাতু আমি এখানে রেখেছি অপশানে ইচ্ছা করেই, এই ধাতুগুলির প্রতিটির কারণে কিন্তু রোগ হয়ে থাকে বিভিন্ন। তো দেখো ক্যাডমিয়ামের যে ক্যাডমিয়াম ধাতু, এই ধাতুর দূষণের ফলে কি রোগ হয়ে থাকে? এটাই রোগ হয়ে থাকে ক্যাডমিয়াম দূষণের ফলে। সিলিকনের যে সিলিকা দূষণের ফলে কি হয়ে থাকে? সিলিকোসিস। সিলিকোসিস রোগ হয়ে থাকে সিলিকন দূষণের ফলে। পারদ দূষণের ফলে কি হয়ে থাকে? মিনামাতা রোগ কিন্তু হয়ে থাকে পারদের দূষণের কারণে। আর আর্সেনিক দূষণের কারণে কি হয়ে থাকে বলতো? আর্সেনিক, ব্ল্যাকফুট, তাই তো? ব্ল্যাকফুট ডিজিজ তো হয়ে থাকে, হয়ে থাকে আর্সেনিক দূষণের ফলে। নেক্সট প্রশ্নে আসবো, দাগ ও হুলিয়া ব্যবস্থা কে প্রচলন করেন? দাগ ও হুলিয়া ব্যবস্থা, প্রথমে বলো এই ব্যবস্থাটা কি ব্যবস্থা? যেমন কতদিন পড়েছিলাম ইক্তা ব্যবস্থা, ইক্তা একটা ভূমি সংক্রান্ত ব্যবস্থা বা ভূমির সঙ্গে কিন্তু সম্পর্কযুক্ত একটা ব্যবস্থা। তেমনি দাগ ও হুলিয়া, এটি কিসের সঙ্গে সম্পর্কযুক্ত বলতো? এটা যুক্ত কিসের সঙ্গে? এটা যুক্ত সামরিক ক্ষেত্র বা সামরিক যে সৈন্যবাহিনী বা সামরিক ক্ষেত্রের সঙ্গে কিন্তু যুক্ত। দাগ ও হুলিয়া ব্যবস্থা কে পরিচালন করেন? দেখো দাগ ও হুলিয়া ব্যবস্থা একটা সামরিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত, এটা সৈন্যবাহিনীর এক কথায় বলা হয়ে থাকে যে যে সমস্ত সেনারা আসতেন তাদের একটা নাম লিপিবদ্ধ বা তাদের পরিচয়পত্র, যেমন আমাদের বর্তমানে আধার কার্ড, আই কার্ড প্রভৃতি একটা পরিচয়পত্র, একটা ডেটা থাকে তো আমাদের সরকারের কাছে যারা সার্ভিস করে। তেমনি তৎকালীন সরকার যিনি ছিলেন, তিনি ছিলেন আলাউদ্দিন খলজি, তিনি প্রথম একটা স্থায়ী, তখন সুলতানি যুগে স্থায়ী কোনো যে ওটাকে কি বলে সেনাবাহিনী ছিল না কোনো সুলতানের, তিনি প্রথম স্থায়ী সেনাবাহিনী গঠন করেছিলেন সুলতানি যুগে এবং তিনি এই সেনাবাহিনীতে দাগ ও হুলিয়া ব্যবস্থা, যেটা তিনি হুলিয়া এর অপর নাম হচ্ছে চেহারা ব্যবস্থা, দাগ ও চেহারাও কোনো জায়গায় পাবে, তো এই ব্যবস্থাটা তিনি প্রচলন করেছিলেন। সঠিক উত্তর হবে আলাউদ্দিন খলজি কর্তৃক কিন্তু প্রচলিত। কোন রাজ্যটি ভারতের মশলার বাগান নামে পরিচিত? এই প্রশ্নটি অনেকবার করানো, তো এই প্রশ্নটি অবশ্যই তোমার উত্তর করা উচিত। ভারত একটা মশলার কিন্তু সমৃদ্ধ, প্রাচীনকালে মশলা আর বাণিজ্য বা মশলার লোভেই কিন্তু ইউরোপিয়ারা ভারতে এসেছিল, তো মশলার বাগান নামে পরিচিত কোন রাজ্যটি? সঠিক উত্তর হবে কেরল রাজ্য কিন্তু ভারতের মশলা বাগান নামে পরিচিত। নেক্সট দেখো, ক্যাটানবেরি তৃণভূমি কোথায় দেখতে পাওয়া যায়? বিভিন্ন মহাদেশে বিভিন্ন কিন্তু তৃণভূমি দেখতে পাওয়া যায়, তো ক্যাটানবেরি যেটা সেটা কোথায় দেখতে পাওয়া যায়? সকলে কমেন্টে ফটাফট অ্যান্সার করো। বিভিন্ন তৃণভূমি আছে না, যেমন পম্পাস, তারপর প্রেইরি, ভেল্ট, ডাউনস, স্টেপ প্রভৃতি আছে না, তারপরে হচ্ছে তোমার সাভানা তৃণভূমি, তো এগুলি কোথায় দেখতে পাওয়া যায় ক্যাটানবেরিটি? সেটা হবে সঠিক উত্তর নিউজিল্যান্ডে দেখতে পাওয়া যায়। আচ্ছা নিউজিল্যান্ড দেশটি কোথায় অবস্থিত বলতো? অস্ট্রেলিয়ার প্রতিবেশী দেশ, এটা কিন্তু ওশিয়ানিয়া মহাদেশে কিন্তু অবস্থিত। নিউজিল্যান্ড একটা সুন্দর কান্ট্রি, তো সেইখানে এই
তৃণভূমি দেখতে পাওয়া যায়। নিম্নের কোনটি কাবেরী নদীর একটি উপনদীর নাম? কাবেরী নদী দক্ষিণ ভারতের একটা অন্যতম প্রধান নদী, এটাকে পবিত্র, দক্ষিণ ভারতের পবিত্র নদীও বলা হয়ে থাকে। তো এই কাবেরী নদীর একটি উপনদীর নাম কি? সঠিক উত্তর কি হবে? বেতুল, ভবানী, মঞ্জিরা, তুঙ্গভদ্রা। দেখো কাবেরী নদী, আচ্ছা বলো তো কাবেরী নদীর উৎপত্তি কোথায়? কাবেরীর উৎপত্তি কোথায়? উৎপত্তি বলতো সকলে। আর মোহনা কোথায়? কাবেরী নদী হচ্ছে তোমার একটি কি? কাবেরী নদী হচ্ছে একটা পূর্ববাহিনী নদী। এটা কি একটা পূর্ববাহিনী নদী? তোর সম্ভবত যে সমস্ত পূর্ববাহিনী নদী আছে সেগুলি সব বঙ্গোপসাগরে কিন্তু পতিত হয়েছে। বঙ্গোপসাগরে পতিত হয়েছে। আর উৎপত্তি কোথায়? এটা ব্রহ্মগিরি পর্বতের তালা কাবেরী নামক স্থান থেকে। তালা কাবেরী ব্রহ্মগিরি, ব্রহ্মগিরি পর্বত থেকে। তো কাবেরী নদীর উপনদী কোনটি? এখানে সঠিক উত্তর হবে ভবানী, হচ্ছে কাবেরী নদীর উপনদী। ভবানী, হিমবতী, হিমবতী, সিমসা প্রভৃতি হচ্ছে বা কাবেরী নদীর বিভিন্ন উপনদীর নাম। বেতুল, বেতুল কোন নদীর উপনদী বলতো? বেতুল, সঠিক উত্তর কি হবে? শিপ্রা, বেতুল প্রভৃতি হচ্ছে তাপ্তি নদীর, তাপ্তি নদীর কিন্তু উপনদী শিপ্রা, পুন্না। মঞ্জিরা কোন নদীর উপনদী? মঞ্জিরা দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী, গোদাবরীর উপনদী হচ্ছে মঞ্জিরা। আর তুঙ্গভদ্রা, তুঙ্গভদ্রা কোন নদীর উপনদী বলো? বলো বলো, তুঙ্গভদ্রা হচ্ছে কৃষ্ণা, কৃষ্ণা নদীর উপনদী, তাই তো? নেক্সট প্রশ্নে আসব, রাজ্যপাল তার কাজের জন্য কার কাছে দায়বদ্ধ থাকবেন? দেখো যে সমস্ত ইলেকটেড পার্সনরা আছেন আমাদের, রাজ্যপাল তো রাজ্যপালকে নিয়োগ করে থাকেন রাষ্ট্রপতি। তো যেমন আমাদের যে সমস্ত ব্যক্তিবর্গ বা যে সমস্ত এমএলএ এমপিরা আছে, তারা কিন্তু তার কাজের জন্য জনগণের কাছে কিন্তু দায়বদ্ধ থাকবে, কারণ জনগণ কিন্তু তাদেরকে নির্বাচন করেন। কিন্তু রাজ্যপালকে কি জনগণ নির্বাচন করেন? নিশ্চয়ই না। তো রাজ্যপাল তার কাজের জন্য কার কাছে দায়বদ্ধ থাকবেন? অবশ্যই দেশের জনগণের কাছে থাকবেন তিনি দায়বদ্ধ, তার সঙ্গে আর কার কাছে তিনি দায়বদ্ধ থাকবেন? দেখো রাজ্যপালকে কিন্তু নিয়োগ করে থাকেন কে? রাষ্ট্রপতি কিন্তু নিয়োগ করেন। কত নম্বর ধারা বলতো? 155 নম্বর ধারায় বলা হচ্ছে যে রাষ্ট্রপতি কর্তৃক রাজ্যপাল নিয়োগ হবেন। আর একটা জিনিস, 100 তার আগের ধারা 154 নম্বর ধারায় বলা হচ্ছে যে রাজ্যের শাসনতান্ত্রিক যে সমস্ত ক্ষমতা সেগুলি কার হাতে ন্যস্ত থাকবে? রাজ্যপালের হাতে কিন্তু ন্যস্ত থাকবে। এবং তিনি তার কাজের জন্য কার কাছে দায়বদ্ধ থাকবেন? তিনি রাষ্ট্রপতির কাছে কিন্তু সবচেয়ে বেশি দায়বদ্ধ থাকবেন তার কাজের কাছে, কারণ তাকেই কিন্তু তিনি রাজ্যের প্রতিনিধি হিসাবে রাষ্ট্রপতি কিন্তু তাকে নিয়োগ করে থাকেন। নেক্সট দেখো, এশীয় সিংহদের আবাস স্থল বান্ধবগড় জাতীয় উদ্যান, জিম কর্বেট জাতীয় উদ্যান, কুনো জাতীয় উদ্যান, গির জাতীয় উদ্যান। বান্ধবগড়, জিম কর্বেট প্রভৃতি সঠিক উত্তর কি হবে? বান্ধবগড়, জিম কর্বেট এগুলি হচ্ছে বাঘ। বান্ধবগড় কিন্তু বাঘ, বান্ধবগড় তারপরে জিম কর্বেট এগুলি হচ্ছে বাঘ, যেগুলি এশীয় বাঘ হয়ে থাকে না, সেই বাঘগুলির কিন্তু এখানে সংরক্ষণ করা হয় বা ব্যাঘ্র প্রকল্পও কিন্তু এখানে গড়ে উঠেছে। তো কুনো জাতীয় উদ্যান, সম্প্রতি কুনো কিন্তু খুবই ফেমাস একটা, আগে বলো বান্ধবগড় জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? এটা হচ্ছে মধ্যপ্রদেশ, তাই তো? মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। জিম কর্বেট যেটা ভারতের কি? ভারতের প্রাচীন প্রাচীনতম ন্যাশনাল পার্ক, প্রাচীনতম ন্যাশনাল পার্ক কি? জিম কর্বেট জাতীয় উদ্যান। এটা কোথায় অবস্থিত বলতো? এটা হচ্ছে উত্তরাখণ্ডে অবস্থিত। আর কুনো জাতীয় উদ্যান যেটা অবস্থিত মধ্যপ্রদেশ, এটা অবস্থিত মধ্যপ্রদেশ রাজ্যে কিন্তু অবস্থিত। তো কুনো জাতীয় উদ্যান এটা সম্প্রতি খুবই মানে ভাইরাল হয়েছে, কারণ এই কুনো জাতীয় উদ্যানে কিন্তু প্রথমে 12 তারপরে 8 মানে প্রায় 20টি মতো কিন্তু চিতা, আফ্রিকার একটা কান্ট্রি আছে নামিবিয়া, সেখান থেকে কিন্তু আনা হয়েছে। সম্প্রতি ওই লেডি কনস্টেবলের যে পরীক্ষাটা হলো সেখানে কিন্তু এই প্রশ্নটি এসেছিল যে কোন দেশ থেকে কোন জাতীয় উদ্যানে তোমার হচ্ছে এই চিতাবাঘগুলি আনা হয়েছে, কোন দেশ থেকে? এটা হবে নামিবিয়া থেকে, নামিবিয়া নামক কান্ট্রি থেকে। তো দেখো গির জাতীয় উদ্যান, এটা হবে এশীয় সিংহদের আবাসস্থল, এটা কোন রাজ্যে অবস্থিত বলো সকলে? এটা অবস্থিত কোন রাজ্যে? এটা অবস্থিত গুজরাট রাজ্যে।
গুজরাট রাজ্যে কিন্তু অবস্থিত এটা। নেক্সট দেখো, সালাল জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত? সালাল একটা জলবিদ্যুৎ প্রকল্প, এটা কোথায় কোথায় অবস্থিত? জলবিদ্যুৎ প্রকল্প সম্পর্কে আমরা যখন পড়বো না, তিনটে জিনিস আমাদের মনে রাখতে হবে। একটি হচ্ছে বেশিরভাগ জলবিদ্যুৎ প্রকল্প বাঁধের সাথে সম্পর্কিত, বাঁধ এবং জলবিদ্যুৎ প্রকল্প একসাথে গড়ে উঠেছে। তো জলবিদ্যুৎ প্রকল্প যেখানে আমাদের জানতে হবে, যেমন বাঁধের ক্ষেত্রে আমরা কোন নদীর উপর গড়ে উঠেছে জানি, কোন রাজ্যে জানি, এই দুটো আমাদের জানতেই হয়, এবং তার সঙ্গে স্পেসিফিক কোনো কিছু যে প্রথম কিনা, তারপর উচ্চতম কিনা, এইগুলো আমাদের জানতে হবে। তো সালাল জলবিদ্যুৎ প্রকল্প এটা কোথায় অবস্থিত? এটা অবস্থিত জম্মু ও কাশ্মীর, আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল, সেখানে কিন্তু অবস্থিত। এবং এটা কোন নদীর উপর অবস্থিত বলতো? এটা অবস্থিত চেনাব নদীর উপর, চেনাব নদী। বা আরেকটা ওখানে জলবিদ্যুৎ প্রকল্প আছে, কিরু জলবিদ্যুৎ প্রকল্প, সেটাও এই চেনাব নদীর উপর অবস্থিত জম্মু ও কাশ্মীরে। তো এই চেনাব নদী বা চেনাবের অপর নাম হচ্ছে চন্দ্রভাগা, মনে রাখবে, এটা চেনাব বলা হয় থাকে, চন্দ্রভাগা। নেক্সট দেখো, সিন্ধুর উপনদী। হরিজন পত্রিকার প্রকাশক প্রকাশ করেন কে? হরিজন পত্রিকার প্রকাশ কে করেন? জওহরলাল নেহরু, বি আর আম্বেদকর, মহাত্মা গান্ধী, সুভাষ চন্দ্র বসু। হরিজন, হরিজন সমাজ গড়ে তুলেছিলেন না কে? হরিজন সেবক সংঘ গড়ে তুলেছিলেন মহাত্মা গান্ধী। তো সঠিক উত্তর হবে মহাত্মা গান্ধী, কিন্তু হরিজন পত্রিকার কি করেন? হরিজন পত্রিকা প্রকাশ করেন। মহাত্মা গান্ধী আরো একটি পত্রিকা প্রকাশ করেছিলেন, সেটা হচ্ছে ইয়ং ইন্ডিয়া, ইয়ং ইন্ডিয়া। ইন্ডিয়া আর হরিজন এই দুটি পত্রিকার প্রকাশক ছিলেন মহাত্মা গান্ধী। হরিজন পত্রিকা তিনি কবে প্রকাশ করেন? 1933 খ্রিস্টাব্দে হরিজন হরিজন পত্রিকা প্রকাশ করেন। আর ইয়ং ইন্ডিয়া পত্রিকা যেটা তিনি প্রকাশ করেছিলেন, তিনি 1919 সালে। নেক্সট দেখো, দিল্লির প্রাচীন নাম কি ছিল? দিল্লি আমাদের রাজধানী, ন্যাশনাল রাজধানী, তো দিল্লির প্রাচীন একটা নাম ছিল, তো প্রাচীন নাম কি ছিল? পানিপথ, যমুনত্রী, ইন্দ্রপ্রস্থ, গান্ধার। দারুণ একটি প্রশ্ন এই প্রশ্নটি, দিল্লির প্রাচীন নাম কি ছিল? দেখো, দিল্লি তৎকালীন সময়ে একটা মহাজনপদ ছিল দিল্লির ওখানে, সেটা হচ্ছে কুরু, কুরু মহাজনপদ ছিল তৎকালীন, কিন্তু ওই দিল্লি নামক ওই স্থানে। তো কুরু মহাজনপদের রাজধানী ছিল ইন্দ্রপ্রস্থ, বা এর অপর একটি নাম হচ্ছে হস্তিনাপুর। তো সঠিক উত্তর কি হবে? ইন্দ্রপ্রস্থ বা হস্তিনাপুর হচ্ছে দিল্লির প্রাচীন নাম। নেক্সট, হাওয়া মহল কে নির্মাণ করেন? হাওয়া মহল কে নির্মাণ করেছিলেন? হাওয়া মহল কে নির্মাণ করেন? সঠিক উত্তর কি হবে? 1799 খ্রিস্টাব্দ নাগাদ কিন্তু হাওয়া মহল নির্মিত হয়। এটা কোথায় অবস্থিত? এটা জয়পুর, জয়পুরে অবস্থিত, এটা রাজস্থানের জয়পুরে অবস্থিত। 1799 খ্রিস্টাব্দে সাওয়াই প্রতাপ সিং, তো সেখানকার রাজা প্রতাপ সিং, তিনি কিন্তু এটা নির্মাণ করেছিলেন। তো সঠিক উত্তর হবে প্রতাপ সিং হাওয়া মহল নির্মাণ করেন। IMA, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কে স্থাপন করেছিলেন? দেখো, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি নামে একটা সংগঠন বা একটা ন্যাশনাল আর্মি গড়ে তোলা হয়েছিল এক সময়, তো এটা কে নির্মাণ করেছিল? দেখো, এটা প্রথম থেকে আমি বলি, এটা আজাদ হিন্দ ফৌজের সঙ্গে কিন্তু সম্পর্কযুক্ত। সেখানে তোমার হচ্ছে প্রথমে বার্লিনের রাসবিহারী বসু, রাসবিহারী বসু বার্লিনে বার্লিনে প্রথম একটা সংগঠন গড়ে তুলেছিল, যেটাকে তিনি ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট লীগ বা IIL, যেটা সংক্ষেপে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট লীগ বলা হয়, এটা তিনি গড়ে তুলেছিলেন। পরবর্তীতে এটা 1942 খ্রিস্টাব্দে তিনি গড়ে তোলেন, এবং সেই 1942 খ্রিস্টাব্দে ক্যাপ্টেন মোহন সিং এর কিন্তু নেতৃত্বে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, যেটাকে IMA বলা হয়, তিনি এটা গড়ে তুলেছিলেন। তিনি গড়ে তোলেন এটা সিঙ্গাপুরে, সিঙ্গাপুরে। তো
সঠিক উত্তর কি হবে ক্যাপ্টেন মোহন সিং হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি স্থাপন করেন কিন্তু পরবর্তী সময়ে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি এবং এই যে আইএনএ এদের মধ্যে কিন্তু দুটো একত্রিত হয়ে একটা আজাদ হিন্দ ফৌজ নামে কিন্তু একটা সংগঠন গড়ে তোলেন আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজ বা এই যে নেতৃত্ব এই দুটি নেতৃত্ব কিন্তু তাকে প্রদান করেছিল যারা মানে যাকে প্রদান করা হয়েছিল পরবর্তী সময়ে তিনি হচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি 1943 খ্রিস্টাব্দে এই দুটি সংগঠন মিলিতভাবে একটা আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা করেছিলেন আজাদ হিন্দ বাহিনী গঠন করার পরে আজাদ হিন্দ সরকার গঠন করেছিলেন 1943 খ্রিস্টাব্দে 21শে অক্টোবর অক্টোবর সিঙ্গাপুরে আশা করি বুঝতে পেরেছো এখান থেকে তো নেক্সট প্রশ্নে আসবো কততম সংবিধান সংশোধনীতে দল ত্যাগ বিরোধী আইন সংবিধানে যুক্ত হয় দল ত্যাগ বিরোধী আইনটি সংবিধানে যুক্ত হয়েছিল কবে দেখো দল ত্যাগ বিরোধী আইন এটা কবে যুক্ত হয় প্রথমে বলো এটা কোথায় বর্ণিত আছে সংবিধানে কোথায় তফসিলের ভিতরে আছে হচ্ছে কততম তফসিল এটা বল কততম তফসিল বলো সকলে দশম দশম তফসিলের আলোচ্য বিষয় কি সেটা হচ্ছে দল ত্যাগ বিরোধী আইন সেখানে যুক্ত করা হয়েছে দশম তফসিলে এবং এটা যুক্ত করা হয় কবে 52তম যে সংবিধান সংশোধনী সেখানে যুক্ত করা হয় কবে হয়েছিল এটা কবে হয়েছিল 52তম সংবিধান সংশোধনী 1985 খ্রিস্টাব্দে কিন্তু 52তম সংবিধান সংশোধনীটি সংবিধান স্বীকৃত হয়েছিল যারা ক্লাস দেখছো সকলকে বলবো ক্লাসে একটা লাইক করে দাও আশা করি ক্লাসটি তোমাদের ভালো লাগছে আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দাও ক্লাসটি নেক্সট দেখো বিশ্ব উষ্ণায়নের ফলে ওজোন স্তরের সবচেয়ে ক্ষয় হয়েছে কোন স্থানে আন্টার্কটিকায় ইউরোপে গ্রিনল্যান্ডে নাকি চীনে কোন স্থানে বিশ্ব উষ্ণায়নের ফলে ওজোন স্তরের সবচেয়ে বেশি ক্ষয় হয়েছে বিশ্ব উষ্ণায়নের ফলে ওজোন স্তর তো ক্ষতিকর হয়েছে ওজোন স্তর কোনো জায়গায় পাতলা হয়ে গেছে তো সবচেয়ে বেশি পাতলা হয়েছে কোথায় সেটা সবচেয়ে বেশি পাতলা হয়েছে কিন্তু এটা আন্টার্কটিকায় বিজ্ঞানীরা 1985 খ্রিস্টাব্দ নাগাদ কবে 1985 খ্রিস্টাব্দ নাগাদ তারা পর্যবেক্ষণ করেন যে আন্টার্কটিকার যে ওজোন লেয়ার সেটা অনেক পাতলা হয়ে গেছে তো সঠিক উত্তর হবে আন্টার্কটিকা নেক্সট দেখো অরুণাচল প্রদেশ কোন হাইকোর্টের আওতায় পড়ে অরুণাচল প্রদেশ রাজ্য আমাদের কি আমাদের যে দ্রাঘিমা সেই দ্রাঘিমার ভিত্তিতে সবচেয়ে পূর্বতম রাজ্য হচ্ছে অরুণাচল প্রদেশ তো এইটি কোন হাইকোর্টের আওতায় পড়ে অ্যান্সার করো দেখো সংবিধানের একটা ধারা আছে সেখানে বলা হয়েছে যে দুই বা ততোধিক রাজ্যের জন্য একটা হাইকোর্টের গঠনের কথাও কিন্তু সেখানে বলা হয়েছে তো দুটি রাজ্যের জন্য একটা হাইকোর্ট কিন্তু গঠন করা যায় যেমন পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় মিলে একটা হাইকোর্ট যেটা তোমার হচ্ছে চণ্ডীগড় হাইকোর্ট তারপরে হচ্ছে তোমার যে আমাদের কলকাতা হাইকোর্ট কেন্দ্রশাসিত অঞ্চল যে আমাদের আছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং কলকাতাকে নিয়ে তো তেমনই যে আমাদের উত্তর পূর্ব ভারতের যে রাজ্য আছে সেগুলো অনেক ছোট ছোট রাজ্য মণিপুর ত্রিপুরা তাদের জন্য কিন্তু আলাদা আলাদা হাইকোর্ট আছে মানে ত্রিপুরার জন্য আলাদা আগরতলা হাইকোর্ট আছে তারপরে হচ্ছে মেঘালয় হাইকোর্ট আছে মণিপুরেও হাইকোর্ট আছে কিন্তু অরুণাচল প্রদেশের হাইকোর্ট হচ্ছে অরুণাচল প্রদেশের হাইকোর্ট হচ্ছে সঠিক উত্তর হবে গুয়াহাটি হাইকোর্ট যেটা হচ্ছে অসমে অবস্থিত গুয়াহাটি কোথায় অবস্থিত এটা অসমে অবস্থিত গুয়াহাটি অসমের একটি শহর সেখানে অবস্থিত তোমার হচ্ছে অরুণাচল প্রদেশের যে হাইকোর্ট সেটা এর আওতায় পড়ে এছাড়া এই গুয়াহাটি হাইকোর্টের আওতায় কোন কোন রাজ্য পড়ে অসম তো পড়ে অসমের সাথে নাগাল্যান্ড অসম তারপরে হচ্ছে মিজোরাম আর অরুণাচল প্রদেশ এই রাজ্যগুলি কিন্তু এর অন্তর্গত নেক্সট দেখো কে রম্পা বিদ্রোহী নেতৃত্ব দেন রম্পা বিদ্রোহ এটা হচ্ছে একটা উপজাতি বিদ্রোহ এটা কি একটা উপজাতি বা আদিবাসী বিদ্রোহ তো এই বিদ্রোহ কোথায় সংগঠিত হয় এটা সংগঠিত হয় দক্ষিণ ভারতের তেলেঙ্গানা ও আমাদের যে অন্ধ্রপ্রদেশ রাজ্য ওই অঞ্চলের গোদাবরী ও যে অন্ধ্র আচ্ছা গোদাবরী নদীর উপত্যকায় লিখি
কেমন লাগছে ক্লাস সকলে কমেন্টে জানাও। গোদাবরী নদীর উপত্যকায় এটা সংগঠিত হয়েছিল, তো এটাই যিনি নেতৃত্ব দিয়েছিলেন তিনি হচ্ছেন আল্লুরি সীতারাম রাজু, তিনি কিন্তু এটাই নেতৃত্ব দিয়েছিলেন। নেক্সট দেখো হোমওয়ার্ক তোমাদের জন্য আজকের, যে কোন ধাতুকে ছুরি দিয়ে কাটা যায়, তো সকলে কমেন্টে জানিয়ে যাবে। আজকের হোমওয়ার্ক খুবই সহজ একটি হোমওয়ার্ক, রূপো সোনা সোডিয়াম অ্যালুমিনিয়াম, তো সকলে কমেন্টে সকলকে বলবো তোমার উত্তর জানিয়ে যাবে। আর কেমন লাগছে ক্লাসটি সেটাও কিন্তু অবশ্যই জানিয়ে যাবে, অবশ্যই অবশ্যই। নেক্সট দেখো রিপাবলিক গ্রন্থের রচয়িতা অ্যারিস্টটল, অ্যারিস্টটল দুবার হয়ে গেল, আচ্ছা অ্যারিস্টটল, প্লে আর রেনে দেকার্ত, তো কে রিপাবলিক গ্রন্থের রচয়িতা, ঐতিহাসিক একটা গ্রন্থ রিপাবলিক গ্রন্থ, তো এই গ্রন্থের রচয়িতাকে গ্রিক দার্শনিক, কে গ্রিক দার্শনিক, প্লেটো, প্লেটো কিন্তু একজন গ্রিক দার্শনিক ছিলেন, তিনি তিনি কিন্তু এই গ্রন্থের রচয়িতা। সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন, সত্যশোধক সমাজের প্রতিষ্ঠাতাকে, খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, সত্যশোধক সমাজের প্রতিষ্ঠাতা কে করেন বা প্রতিষ্ঠাতা কে এই সমাজের, সত্যশোধক সমাজ, সকলে অ্যান্সার করো। দেখো সত্যশোধক সমাজ, সত্যশোধক সমাজ কেন গড়ে উঠেছিল, সত্যশোধক সমাজটা গঠন করেছিলেন জ্যোতিবা ফুলে বা জ্যোতিরাও ফুলে তিনি কিন্তু গঠন করেছিলেন। এবারে প্রশ্ন হচ্ছে তিনি কবে কেন কি গঠন করেছিলেন বা কোথায় গঠন করেছিলেন। সত্যশোধক সমাজ গঠনের পেছনে তার প্রধান উদ্দেশ্য ছিল কি, জাতিভেদ, জাতি প্রথা বা এটাকে কিন্তু তিনি অবসান করার জন্য সত্যশোধক সমাজ গঠন করেছিলেন। 1873 খ্রিস্টাব্দে সত্যশোধক সমাজ তিনি গঠন করেন, কে, জ্যোতিরাও ফুলে, তাই তো। নেক্সট দেখো কোন দেশের সংগঠন নোবেল পুরস্কার প্রদান করে, নোবেল পুরস্কার প্রদান করে কোন দেশের সংগঠন। দেখো নোবেল পুরস্কার সাধারণত প্রদান করে থাকে দুটি দেশের সংগঠন, তো বেসিক্যালি কোন দেশের এখানে বোঝানো হয়েছে সে একটি দেশেরই নাম আছে, তো সকলে কমেন্টে অ্যান্সার করো। নোবেল পুরস্কার কেন প্রদান করা হয়, কবে থেকে প্রদান করা হয় বলতো, নোবেল পুরস্কার প্রদান করা হয় 1901 খ্রিস্টাব্দ থেকে প্রদান করা হয়। ডাইনামাইটের আবিষ্কারক ছিলেন যিনি আলফ্রেড নোবেল, তিনি একজন সুইডিশ, কিন্তু সুইডেনের কিন্তু একজন বাসিন্দা ছিলেন, তিনি কিন্তু তার সম্মানে কিন্তু এটা প্রদান করা হয়ে থাকে। সঠিক উত্তর হবে কি, সুইডেন কর্তৃক কিন্তু প্রকাশ করা হয়, সুইডিশ একাডেমি অফ সায়েন্সের মানে দ্বারা এটা দেওয়া হয়ে থাকে নোবেল পুরস্কার। শুধুমাত্র শান্তিতে নোবেল পুরস্কার দিয়ে থাকেন, শান্তিতে দিয়ে থাকেন কারা, নরওয়ের সংস্থা, শান্তিতে দিয়ে থাকেন নরওয়ের সংস্থা কিন্তু শান্তিতে দিয়ে থাকেন। আচ্ছা প্রথম যে এই যে নোবেল পুরস্কার প্রদান করা হয় তখন কিন্তু 1901 সাল থেকে কিন্তু অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হতো না, সেটা দেওয়া হতো 1969 সালে কিন্তু প্রথম নোবেল পুরস্কার দেওয়া হয় অর্থনীতিতে। পরবর্তী সময় এই নোবেল পুরস্কারটি কারা দিয়েছিল, এটাও কিন্তু এই সুইডিশ একাডেমি অফ রয়্যাল সায়েন্স, যেটা তারা কিন্তু তার রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্স, তারা কিন্তু এটাকে প্রদান করে। নেক্সট দেখো কোন শহরকে ভারতের প্যারিস বলা হয়, ভারতের প্যারিস, প্যারিস অফ ইন্ডিয়া কাকে বলা হয়, বিভিন্ন শহরের বিভিন্ন নাম আছে না বলতো ফটাফট, যেমন লখনৌকে বলা হয় নবাবের শহর, তারপরে কলকাতাকে বলা হয় কি, কলকাতাকে বলা হয়ে থাকে, যোধপুরকে বলা হয়ে থাকে লেক সিটি বলা হয়ে থাকে, তো যোধপুরকে, তারপরে জয়পুর তোমার কলকাতাকে বলা হয়ে থাকে কি, সিটি অফ জয়, তাই তো। তো জয়পুরকে বলা হয়ে থাকে কি, জয়পুরকে বলা হয়ে থাকে ভারতের প্যারিস। জয়পুর শহরটা অ্যাকচুয়ালি কিন্তু একটা ঐতিহাসিক শহর, জয়পুর শহর, এই জয়পুর শহরের বিভিন্ন নামকরণ আছে, যেমন জয়পুর হচ্ছে আমাদের রাজস্থান রাজ্যের কি, রাজস্থানের, রাজস্থানের রাজধানী, রাজধানী, এই রাজস্থানের রাজধানী জয়পুরের বিভিন্ন নিকনেম আছে, নিকনেম কি কি, পিঙ্ক সিটি অফ ইন্ডিয়া মানে গোলাপি শহর, ভারতের হেরিটেজ শহর বলা হয় থাকে, আচ্ছা হেরিটেজ কথাটা আসা এখানে মনে পড়লো, এই যে জয়পুর শহর এটা কর্তন করেছিল কে জানো, জয়পুর শহরটি যিনি তৈরি করেছিলেন তিনি হচ্ছেন মহারাজ, মহারাজ জয় সিং, জয় সিং, তিনি কিন্তু 1727 খ্রিস্টাব্দ নাগাদ এই কি করেন,
এই জয়পুর শহরটিকে কিন্তু তিনি পত্তন বা জয়পুর শহর প্রতিষ্ঠা বা স্থাপন করেছিলেন। পরবর্তী সময়ে এই জয়পুর শহর কিন্তু একটা ঐতিহাসিক শহরে পরিণত হয় এবং দু হাজার উনিশ সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেওয়া হয় এই জয়পুর শহরকে। নেক্সট দেখো, পৃথিবীর কফির পাত্র বলা হয় কাকে? পৃথিবীর কফি পাত্র যেমন চিনির পাত্র বলা হয় কিউবাকে, তাই তো? চিনির পাত্র কাকে বলা হয়? কিউবাকে বলা হয়। তেমনি কফি পাত্র কাকে বলা হয় থাকে বলতো? কফি উৎপাদনে পৃথিবীতে প্রথম স্থান কোন দেশ প্রথম স্থান অধিকার করে সেই দেশকে কিন্তু কফি পাত্র বলা হয়। তো কফি উৎপাদনে প্রথম স্থান কোন দেশ বলতো? ফুটবল, সেখানে ফুটবল কিন্তু সেখানকার শিরাই শিরাই বইছে, সেটা হচ্ছে ব্রাজিল। ব্রাজিল অপশন বিসি, সেটাকে কিন্তু কফি পাত্র বলা হয়। ভারতের আরেকটি রাজ্য আছে, যেখানে সবচেয়ে বেশি পরিমাণে কফি উৎপাদন হয়, আমি এটা বলে রাখি ছোট করে, সেটা হচ্ছে কর্ণাটক। তো এই কর্ণাটককে, কর্ণাটক হচ্ছে কি, কফি রাজ্য বলা হয় থাকে, কফি রাজ্য। কারণ এখানে সর্বাধিক পরিমাণে ভারতে যে মোস্ট প্রোডিউস মানে ইন্ডিয়ার মধ্যে মোস্ট প্রোডিউসিং কফি প্রোডিউসিং যে স্টেট সেটা হচ্ছে কর্ণাটক। তো সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট, এই ছিল আজকের সেশন, কেমন লাগলো অবশ্যই জানাবে। 25 এর ভেতর তুমি কত অ্যান্সার করলে সেটাও জানিয়ে যাবে। এই 30 মিনিটে আশা করি তোমাদের ক্লাসটি ভালো লাগলো। এরপরে যে সমস্ত স্যারেদের ক্লাস আছে সেগুলি অবশ্যই দেখতে থাকবে। আর তোমরা যারা এখনই অ্যাপ থেকে পারচেস করোনি, তোমার পছন্দের ব্যাচ খুবই তাড়াতাড়ি পারচেস করে নাও, কারণ এখন কিন্তু আমাদের অ্যাপে 60% অফ চলছে। আর কয়েকদিন পরে সেটা কতদিন থাকবে আমি বলতে পারছি না, খুবই দ্রুত কিন্তু সেটা অফারটা চলে যেতে পারে। তো অবশ্যই সময় থাকতে তুমি তোমার পছন্দের ব্যাচ চুজ করে নাও। থ্যাংক ইউ ক্লাসটি দেখার জন্য। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে।